শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ একটা আপডেট, পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে টানা 11 দিন ছুটি ঘোষণা, সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত। দেখুন, রাজ্যে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই আবহে গোটা রাজ্যে সাজো সাজো রব। অতিমারির ছুটির কারণে সম্ভব না হলেও এবছর পূর্ণ সিলেবাসে এবং বাইরের স্কুলে, অর্থাৎ অতিমারির আগে যে নিয়ম ছিল সেই নিয়মেই পরীক্ষা হচ্ছে। আর উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণীর পরীক্ষার জন্য বিভিন্ন স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সমস্ত ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। কোন কোন স্কুলের ক্লাস বন্ধ থাকবে জেনে নিন, কোন কোন স্কুল ছুটি থাকবে। দেখুন, গত 13 মার্চ শিক্ষা দপ্তরে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সমস্ত প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে ফিজিক্যালি উচ্চ মাধ্যমিক স্কুলের সাথে যুক্ত এবং একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে, তাদেরই 14 মার্চ থেকে 27 মার্চ 2023 পর্যন্ত শুধুমাত্র 15 মার্চ ব্যতীত সমস্ত ক্লাস বন্ধ থাকবে। অর্থাৎ সহজ কথায়, যে সমস্ত প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে একাদশ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে, সেই সমস্ত স্কুলের নিয়মিত ক্লাস টানা 11 দিন বন্ধ থাকবে। তবে যে সমস্ত স্কুলে শুধুমাত্র একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা পড়েছে, সে সমস্ত স্কুলে অর্ধ দিবস ক্লাস করার কথা বলা হয়েছে বিদ্যালয় পরিদর্শকের অফিস থেকে। দেখুন, এই গুরুত্বপূর্ণ অর্ডারে সেই জানিয়ে দেওয়া হয়েছে নর্থ চব্বিশ পরগনা থেকে, এইরকম প্রতিটি জেলাগুলো থেকে এইরকম গুরুত্বপূর্ণ অর্ডার দিয়ে এখানে জানিয়ে দেওয়া হয়েছিল যে কোনখান থেকে পড়বে। যাই হোক, শিক্ষকদের কি ছুটি? এই প্রশ্নটি গত 2019 সালের গরমের ছুটি বর্ধিত করার পর থেকেই উঠে আসছে। ক্লাস সাসপেন্ড হলে শিক্ষকদের ছুটি কি না? সরকারি বিজ্ঞপ্তিতে এই বিষয়ে কিছু বলা না হলেও এক্ষেত্রে শুধুমাত্র পঠন পাঠন বন্ধ থাকবে, শিক্ষকদের হাজিরা খাতায় সই করতে হবে। এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।